ফ্রি ফায়ারে ড্রেস চেঞ্জ করা যাবে, তারপর ডায়মন্ড টপ আপ করা যাবে। আমাদের ফ্রেন্ডেরও এটা অনেক ফেভারিট খেলা। আসসালামু আলাইকুম। এখন অভিভাবক এবং শিক্ষক একটা টেনশনে থাকে যে স্টুডেন্টরা বেশিরভাগ সময় মোবাইলে গেম খেলতে পছন্দ করে। তো আমি আজকে রিশানের কাছে জানতে চাই, রিশান কি ধরনের গেম খেলে এবং কেন সে এত বেশি গেম খেলতে চায় মোবাইলে? ওটা হচ্ছে ফ্রি ফায়ার। ও আচ্ছা, ওটার গেমের নাম ফ্রি ফায়ার। ফ্রি ফায়ারে ড্রেস চেঞ্জ করা যাবে, তারপর ডায়মন্ড টপ আপ করা যাবে। এই খেলাটা কি তোমার ফেভারিট খেলা? ইয়েস মিস, আমাদের ফ্রেন্ডেরও এটা অনেক ফেভারিট খেলা। সবাই এটা ভালো করেই খেলে, সব ফ্রেন্ডরাই এটা খুব মজা করে খেলে। আচ্ছা, তো এই খেলাটায় কি থাকে, এটা থিমটা কি? আমাদের গোলাগুলি থাকে, তারপর গ্রেনেড থাকে, তারপর গ্লোয়াল থাকে। গ্লোয়াল মানে হচ্ছে একটা ওয়াল, মানে গ্লু দিয়ে তৈরি হয়ে যায়, তারপর হচ্ছে স্মোক বোম। আচ্ছা, এখন আমাকে বলো, এই গোলাগুলিগুলো দিয়ে তোমরা কি করো, মারো? ইয়েস মারতে হয়? হ্যাঁ। তুমি কি জানো আমি ছোটবেলায় কি খেলতাম? নো মিস। আমরা বরফ পানি খেলতাম, আমরা একসাথে ফ্রেন্ডরা লুডো খেলতাম, তারপরে আমরা আরো অনেক ধরনের খেলা খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম শীতকালে। তুমি খেলো না এগুলো? আমিও তো খেলি বিকালে, তাহলে আবার মোবাইলে খেলো? বিকালে সকালে খেলি, আর যখন আমাকে বের হতে দেন তখন আমি ফ্রি ফায়ার এইসব খেলি। যখন বের হতে দেয় না তখন রিশান ফ্রি ফায়ার গেম খেলে, কারণ ও কি করবে, ও তো ছোট মানুষ, রাইট? তখন কোনো ওয়ে নাই। তখন তুমি অন্য কিছু করবে, ছবি আঁকবে? মিস, আমি রাতে ছবি আঁকি। আচ্ছা, তো তুমি আর কি কি খেলো মোবাইলে? আমি তো জানি না গেমগুলোর নাম। আমি ফ্রি ফায়ার খেলি, মাইনক্রাফট খেলি, তারপর রোব হিরো খেলি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো তুমি বাইরে বিকালবেলা সবসময় খেলতে যাও? ইয়েস ইয়েস মিস, কিন্তু এখন তো টাফ, এখন স্কুলে যেতে হয়, তারপর আবার কোচিংয়ে যেতে হবে, আবার অন্য জায়গায় যেতে হয়। যেতে পারো না কোথাও? না, এখন তো আমি ফ্রি হয়ে গেছি, এই জন্য আমি বেড়াচ্ছি, ঘুরতেছি। ভালো। তোমার সবচেয়ে ফেভারিট জায়গা কোনটা ঘোরার জন্য, কোথায় বেশি পছন্দ করো ঘুরতে? আমার কাজিনের বাসা ভিলেজ, গ্রামে। গ্রামে বেড়াতে ভালো লাগে? ইয়েস মিস। আচ্ছা, আর কি কি করতে ভালো লাগে তোমার? আমার আরো অনেক কিছু ভালো লাগে। ম্যাজিক আইল্যান্ডে গেছি 2 দিন আগে, ওইখানে অনেক মজা ছিল। ক্লাসরুমে তুমি দুষ্টুমি করো কেন এত, আমাকে একটু বলো। মিস, ক্লাসরুমে অত কই দুষ্টুমি করি? অত দুষ্টুমি করো না, অত দুষ্টুমি করো? মিস, অত কই দুষ্টুমি করি? ওরা একটু দেখতে চায় তাই আমি, ওরা একটা জিনিস দেখতে চেয়েছিল তো তখন একটু দেখাইছি। তোমার টিচারের নাম বলো। মিস, আপনি? ও বাবা, আমি না আরেকটা টিচারের নাম বলো। এখন আমি সামনে আছি, এখন আমি না বলো তোমার ফেভারিট টিচারের নাম। আই মিস আপনি। আমি? আচ্ছা, কেন আমাকে তোমার ভালো লাগে সেটা বলো। ওয়াই ওয়াই ডু ইউ লাইক ইউর টিচার? কারণ আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমাদের অনেক অনেক সব টিচারই তো তার স্টুডেন্টকে ভালোবাসে। তো তারপর হচ্ছে আপনাদের, আপনি অনেক টাফ খুবই কম দেন, অন্য টিচারের টাফ একটু বেশি দেয়। ও টাস্ক কম দেয়, মানে আমি একটু হোমওয়ার্ক কম দেই, এই জন্য আমাকে তার খুব ভালো লাগে। আর অন্য টিচাররা বেশি হোমওয়ার্ক দেয় তাই একটু কম ভালো লাগে। আচ্ছা, আর তারপর আপনি আমাদের সাথে গেমস খেলেন, তারপর স্টোরি বুক পড়তে দেন। আমি তাদেরকে গল্প বলি এবং আমি তাদেরকে গল্পের বই পড়তে দিই, এই জন্য আমাকে ভালো লাগে। আর তারপর আপনি আমার সাথে ভিডিও করেন, তারপর আরও অনেক ভিডিও করির জন্য ভালো লাগে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে বলো, স্কুলে তোমার কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে? ইংলিশ। ইংলিশ সাবজেক্টটি সবচেয়ে ভালো লাগে? ইয়েস মিস। আচ্ছা, ইংলিশ স্কুলেও তো তোমার টিচাররা ক্লাস নেন, রাইট? সেখানে তুমি সুন্দর করে রেসপন্স করো, টিচাররা কিছু জিজ্ঞাসা করলে আনসার করো? ইয়েস মিস। ভেরি গুড। তুমি কি চাও যে তোমার বয়সী যত ফ্রেন্ড আছে তারা সারাদিন মোবাইলে খেলাধুলা করুক, তারা সারাদিন মোবাইলে গেম খেলুক, নাকি তারা বাইরে গিয়ে খেলাধুলা করুক? বাইরে খেলাধুলা করুক, আর যখন বেরোতে দিবেন তখন একটু মোবাইল খেলুক। ও বাইরে খেলাধুলা, কিন্তু যখন বের হতে দিবে না তখন তারা একটু যেন মোবাইলে খেলে। আচ্ছা, এটাই তুমি চাও না? আর যদি তুমি দেখো তোমার ফ্রেন্ডরা সারাক্ষণ মোবাইলে থাকছে, এটা কি তুমি পছন্দ করো?
নো মিস কারণ এটা আমাদের ক্ষতি হয় রাইট কি ক্ষতি হয় সারাদিন মোবাইলে যদি সারাদিন মোবাইল খেললে অন্যদিকে মনোযোগ চলে যায় তো তারপর বন্ধুরা ডাকলে তাদের কথা না শুনে মোবাইল খেলতে থাকে অন্যদিকে চলে যায় ও তখন আম্মুও রাগ করে আম্মু মন খারাপ করে না সারাদিন যখন তুমি মোবাইলে খেলো হ্যাঁ ওকে ঠিক আছে রিশান বুঝতে পেরেছে আমার মনে হয় সবাই বুঝবে যে তোমরা সারাদিন মোবাইলে গেম খেলবে না তোমরা একটু বাইরে যাবে বাইরে খেলাধুলা করবে ফ্রেন্ডদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং